Hello viewers, welcome to another episode of my channel and you are watching Any Captain 91. তো পুলিশ অ্যাকশন থ্রিলার জনরার আরও একটি সিনেমা শান। তো এই সিনেমাটি ঢালিউড ইন্ডাস্ট্রির শান কতটুকু বৃদ্ধি করতে পারলো তার সবটুকুই জানাবো আজ। সো আর দেরি কেন, তাহলে শুরু করা যাক। তো শুরুতে স্পয়লার অ্যালার্ট। তো প্রথমে স্টোরি বলে নেওয়া ভালো, এটি একটি পুলিশ অ্যাকশন থ্রিলার ফিল্ম। সো সিনেমার গল্পটিও এক বা একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে। তো বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপটে সিনেমার গল্পটি ছিল ইউনিক, কিন্তু এ ধরনের গল্পের সিনেমা কিন্তু আমরা বহির্বিশ্বে বা বিশ্ব সিনেমায় অনেক দেখেছি। সিনেমার মূল যেই প্লট সেটি হচ্ছে মানব পাচারকে কেন্দ্র করে। তো মানব পাচার কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ব্যাধি, আমরা প্রায়ই হরহামেশাই পেপার পত্রিকায় বা টেলিভিশন নিউজে দেখে থাকি যে মানব পাচার হচ্ছে এবং অনেক লোক কিন্তু প্রায়ই মারা যাচ্ছে। তো সিনেমার গল্পটি শুরু হয় একটা উদ্ধার অভিযানের মাধ্যমে, মানে একটা ট্রলারের মাধ্যমে কিছু মানুষজনকে পাচার করা হচ্ছিল। তো সেই মানুষজনকে উদ্ধারের মধ্য দিয়ে সিনেমার গল্পটি শুরু হয় এবং ধাপে ধাপে গল্পটি এগোতে থাকে। গল্পে দেখানো হয় যে ভস্কো গ্রুপ নামে একটি গ্রুপ আছে, ইন্টারন্যাশনাল গ্রুপ, যারা মানব পাচার করে থাকে বাংলাদেশ, ভারত, মায়ানমার ইত্যাদি বিভিন্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে তারা মানব পাচার করে থাকে এবং বাংলাদেশ থেকে তাদেরকে কোঅপারেট করছে ডেভিড নামে একজন ব্যক্তি। এবং সিনেমাটির গল্পটি শেষ হয় অবশ্যই বাংলাদেশ থেকে পাচারকারীর হোতা, মূল হোতা ডেভিড নামের সেই ব্যক্তিটির ধ্বংসের মাধ্যমে। তো সিনেমার গল্পের যে মূল প্লট সেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো স্টোরি 8/10। এরপর স্ক্রিন প্লে। তো এইবার আসি সিনেমাটির মূল হতাশার জায়গায়, এই সিনেমাটির স্ক্রিন প্লে। এই সিনেমাটির চিত্রনাট্য আমি বলবো ইন্টারমিশনের আগে, বিরতির আগে, ফার্স্ট হাফে স্ক্রিন প্লে খুবই দুর্বল ছিল। মানে ফার্স্ট হাফের স্ক্রিন প্লেটা আমার কাছে একদমই ভালো লাগেনি এবং ইন্টারমিশনের আগ পর্যন্ত আমার কাছে খুবই বিরক্ত লাগছিল এবং মনে হচ্ছিল যে আমি এখনই সিনেমা হল থেকে বেরিয়ে যাই। কিন্তু যেহেতু রিভিউ দিতে হবে সেজন্য ছিলাম, বাট ইন্টারমিশনের পরে আমার কাছে ফিল হচ্ছিল, ওয়াও, এটা আমাদের সিনেমা। সিনেমার সেকেন্ড হাফটা খুব প্রমেজিং মনে হয়েছে আমার কাছে, খুবই টু দ্য পয়েন্ট ছিল। তো স্ক্রিন প্লে ক্যাটাগরিতে যে নাম্বার পাওয়ার কথা ছিল সেটি সেকেন্ড হাফ থেকেই পাবে। সো স্ক্রিন প্লে 5/10। এবারে ডায়লগ। তো এই সিনেমার মোস্ট অফ দ্য ডায়লগ আমার কাছে একদমই ভালো লাগেনি। ফার্স্ট হাফের ডায়লগগুলো তো একদম নয়ই, যা ভালো লাগে আর সেকেন্ড হাফের ডায়লগগুলো একটু মোটামুটি ভালো লেগেছে। তো ডায়লগ একটা গুরুত্বপূর্ণ পার্ট, সো এই পার্টে নজর দেওয়া উচিত ছিল। স্যামের মুখে দু একটি ডায়লগ একটু ভালো লাগছিল। তো ডায়লগ 5/10। তো এরপর সিনেমাটোগ্রাফি। তো এই সিনেমার সিনেমাটোগ্রাফি বলতে হচ্ছে খুবই ভালো করেছে, তবে আরও ভালো করতে হবে ইয়াস সামনের দিনগুলোতে। প্রত্যেকটা সিনেমার সিনেমাটোগ্রাফি যদি এরকমভাবে এগিয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের সিনেমা নিয়ে গর্ব করতে পারি। সো ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিমের পরে এই সিনেমার সিনেমাটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। সো সিনেমাটোগ্রাফি 7.5/10। তো এরপরে এডিটিং। তো এই সিনেমার এডিটিং মোটামুটি ছিল। তো এডিটিংয়ের ক্ষেত্রেও বলবো যে ফার্স্ট হাফে তো আমার একদমই ভালো লাগেনি, কিন্তু সেকেন্ড হাফের জন্য একটু মানে যা ভালো লেগেছে আর কি। তো এডিটিং 6/10। এরপরে অ্যাক্টিং। তো এই সিনেমার অ্যাক্টিং ছিল দুর্বল। অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও আমি একই কথা বলতে চাই যে ফার্স্ট হাফে আমার কাছে অ্যাক্টিং ভালো লাগেনি, যা লাগার সেকেন্ড হাফে লেগেছে। সো অ্যাক্টিংয়ে অবশ্যই যত্নবান হওয়া অবশ্যই উচিত ছিল। সিয়াম একজন ভালো অ্যাক্টর সেটা আমরা সবাই জানি, পুরামন্টু, দহন প্রত্যেকটা সিনেমাতে কিন্তু তিনি ভালো অভিনয় করেছেন, কিন্তু এই সিনেমার বেলায় তার অভিনয় কিন্তু আপ টু দ্য মার্ক হয়নি। একই কথা বলবো পূজার ক্ষেত্রে, পূজার অ্যাক্টিংও এখানে কিন্তু আপ টু দ্য মার্ক হয়নি, কিন্তু তারা দুজনে চেষ্টা করেছে ভালো অ্যাক্টিং করার জন্য।
আমি এখানে আরো বলবো চম্পা এবং অনা বিশ্বাস ম্যাডামের কথা। চম্পা এবং অনা বিশ্বাস দুজনকেই টিপিক্যাল মায়ের চরিত্র এখানে দেয়া হয়েছে, অথচ দুজনই কিন্তু তারা ভালো অভিনেত্রী, তাদেরকে আরো ভিন্নভাবে এখানে ইউজ করা যেত। অরুণা বিশ্বাসের ক্যারেক্টারটা তাও শেষের দিকে এসে একটু ভিন্নতা ছিল, কিন্তু চম্পা ম্যাডামের ক্যারেক্টারটা পুরাই ওয়েস্ট করা হয়েছে। বাংলা সিনেমাতে এই একটা প্রবলেম যে হুট করেই টিপিক্যাল মায়ের চরিত্রটি ঢুকে দেওয়া হয়, কিন্তু এই ধরনের চরিত্র আমরা দর্শক আর দেখতে চাই না। এই ধরনের চরিত্র আমরা বহু সিনেমাতে বহুবার দেখেছি। আর নাদের চৌধুরী সহ আরও অনেক পার্শ্ব অভিনেতা অভিনেত্রী ছিলেন, তারা চেষ্টা করেছেন ভালো অভিনয় করার জন্য, কিন্তু তারা কেউই প্রপার অ্যাক্টিং করেননি। তো অ্যাক্টিং 6 out of 10। তো এরপরে সং, তো এই সিনেমার সং ছিল এভারেজ। প্রথম যে গানটি বলল দয়াল, ওটা একটু ভালো লেগেছে। আর যে আরমান মালিকের কণ্ঠে একটি গান ছিল, সেটা আমার কাছে একটু ভালো লেগেছে। আর হ্যাঁ, ইমরান এবং কনার কণ্ঠে একটি গান আছে, ওটিও মোটামুটি ভালো লেগেছে। সো সং 6.5 out of 10। এবারে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এই সিনেমার বিজিএম কিন্তু আলাদাভাবে করা হয়েছে, আর আর 10টি বাংলা সিনেমার মতো নয়। সো বিজিএম কিন্তু আমার কাছে ভালো লেগেছে, এই বিজিএম এই সিনেমার জন্য 7 out of 10। বিশেষ করে চেজিং এবং টেনশন মুহূর্তের বিজিএমগুলো ছিল অনেক ভালো। সো অ্যাকশান, না না, এটি শুটিং শুরু করার কোনো অ্যাকশন নয়, এটি সিনেমার মধ্যে যে ফাইটিং সিন আছে, যে অ্যাকশন সিন আছে, সেটার অ্যাকশনের কথা বলতেছি। সো বলিউড থেকে অ্যাকশন ডিরেক্টর আনা হলো, তারপরও অ্যাকশন এই সিনেমাতে কিন্তু আহামরি কিছু হয়নি, এভারেজ মানের হয়েছে। এটা আমি স্বীকার করি যে আমাদের মতন দেশে অ্যাকশন সিকোয়েন্স করা অনেক টাফ, এখানে অ্যাকশন করা অনেক ঝামেলা আছে, মানে হাই প্রোফাইল অ্যাকশন করা এখানে একদমই সম্ভব নয়, টেকনিক্যাল অনেক ঝামেলা আছে, যার জন্য প্রপার অ্যাকশন সিন আমাদের এখানে করা যায় না, করা সম্ভব নয়। তারপরও এই সিনেমাতে ভালো অ্যাকশন করার চেষ্টা করা হয়েছে, আমি বলবো না যে অ্যাকশন একেবারে খারাপ, এভারেজ মানের হয়েছে। সো অ্যাকশন 6 out of 10। আসলে মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা দর্শকরা অনেক ধরনের সিনেমা দেখি, তো এই জন্য আমাদের কাছে একটু প্রত্যাশাটা বেশি। আর এখন আমরা বাংলাদেশের দর্শকরা কিন্তু অনেক স্মার্ট, আমরা কিন্তু এখন অনেক বিশ্বমানের হাই প্রোফাইল সিনেমাগুলোতে কিন্তু দেখি। তো অ্যাকশন অবশ্যই ভালো করতে হবে, সেটি একবারে হবে না, ধীরে ধীরে ধাপে ধাপে অবশ্যই ভালো হবে একদিন। তারপরে ভিএফএক্স, সো ভিএফএক্সের কথা বলে আর লজ্জা দিতে চাই না, মানে উন্নত বিশ্বে যে মানে কাজ হয়, এখানে তো ভিএফএক্সের তার ছিটে ফোটাও নেই, কিন্তু চেষ্টা করা হয়েছে এটাই কম কিসে। হ্যাঁ, ভিএফএক্সের কাজগুলি দুর্বল, বাট আমি বলবো এভাবে বাংলা সিনেমাতে ট্রাই করা উচিত, কারণ একটা কথা আছে, গাইতে গাইতে গায়েন। সো ভিএফএক্সের কাজ করতে করতে কিন্তু আমাদের সিনেমাতে ভালো ভিএফএক্সের কাজ হবে, অ্যাকশনের কাজ করতে করতে কিন্তু একসময় ভালো অ্যাকশনের কাজ হবে, এবং এ ধরনের ভালো সিনেমা করার আরও চেষ্টা করা উচিত, যাতে ভবিষ্যতে মানে এর মাধ্যমেই আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের বাংলাদেশের সিনেমা আরও ডেভেলপ হবে। তো ভিএফএক্স 4.5 out of 10। তো মাই ওভারঅল রেটিং এই সিনেমার জন্য 6.1 out of 10। সো বন্ধুরা, আমি সবসময় চাই যে বাংলাদেশের সিনেমা উন্নতির চরম শিখরে পৌঁছুক, এবং আমরা যেন আমাদের সিনেমা নিয়ে গর্ব করতে পারি, এতটুকুই চাই। সো বাংলাদেশের সিনেমার অবস্থা তো একেবারে খারাপ, তো সেই পর্যায়ে এসে যে এ ধরনের একটা সিনেমা করতে পেরেছে সেটি কম কিসে। তো আপনারা এগুলা রিভিউ টিভি বাদ দেন, সিনেমা কিন্তু আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন, আর শান সিনেমা তো দেখতে হবেই, মাস্ট বি। হ্যাঁ, ডিরেক্টর এম রহিমকে অবশ্যই ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস এই ধরনের একটি সিনেমা বানানোর জন্য, কারণ মানব পাচার কেন্দ্রিক সিনেমা কিন্তু আমাদের দেশে একদমই নেই। সো নতুন একটি গল্প এই সিনেমাতে বলা হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই সবাই বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার পাশেই থাকবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91।
বিদায়, আল্লাহ হাফেজ।